ইয়েস রাইট, আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে Xiaomi Note 4 X এ গুগল ক্যামেরা ইনস্টল করা যায়। দিস ইজ মেদি অ্যান্ড ইউ আর ওয়াচিং ওয়ানলি আইটেক 24। স্টে টিউন। ওয়েলকাম ব্যাক। রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা পোর্ট্রেট মোড লো লাইটে খুব ভালো ভালো পিকচার এবং ওভারঅল ক্যামেরার পারফরমেন্সটা বৃদ্ধি করতে হলে আপনাকে অবশ্যই গুগল ক্যামেরা ইনস্টল করতে হবে। বিকজ অফ আমরা যারা বাজেট স্মার্টফোন ব্যবহার করি তাদের যে ডিফল্ট ক্যামেরাটা থাকে সেই ক্যামেরার সাথে যদি আমরা গুগল ক্যামেরার একটা কম্পেয়ার করি তাহলে গুগল ক্যামেরা ইজ হিরো, আওয়ার ডিফল্ট ক্যামেরা ইজ জিরো। তো বুঝতেই তো পারছেন গুগল ক্যামেরা ইনস্টল করে এবং ইউজ করে আপনি কতটা বেশি বেনিফিটেড হতে পারেন। গুগল ক্যামেরার বেশ কিছু পিকচারের স্যাম্পল আমরা এখানে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন এই সবগুলো পিকচার কিন্তু নোট 4X দিয়েই ক্যাপচার করা। চলেন আমরা স্ক্রিনে ঢুকে পড়ি এবং দেখি কিভাবে গুগল ক্যামেরা নোট 4X এ ইনস্টল করা যায় এবং সুন্দর সুন্দর পিকচার ক্যাপচার করা যায়। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বিকজ অফ আমি কিন্তু উইকেন্ডলি একটি করে ভিডিও আপনাদের জন্য মেক করি। সো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দিস ইজ মেদি হাসান অ্যান্ড ইউ আর ওয়াচিং আইটেক 24। ফার্স্ট অফ অল, গুগল ক্যামেরা ইনস্টল করার জন্য আমাদের ডিভাইসটা মাজিক্স দ্বারা রুটেড হতে হবে এবং ক্যামেরা টু API মডিউলটা ইনস্টল করতে হবে। অলরাইট, ক্যামেরা টু API ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে, সেখান থেকে ডাউনলোড করতে হবে। রাইট নাও আমি ক্যামেরা টু API ডাউনলোড করছি। নাও আমরা মাজিক্স অ্যাপসটি ওপেন করব। 3-বার বাটন থেকে মডিউলে ক্লিক করব। অ্যাড এ মডিউল, দেন আমরা ক্যামেরা টু API যে জিপ ফাইলটা ডাউনলোড করেছিলাম সেটি সিলেক্ট করে দিব। আর সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই এটি ইনস্টল হতে শুরু করবে। অলরাইট, ইনস্টল হয়ে গেছে। নাও রিবুটে ক্লিক করব। অলরাইট, আমাদের ফোনটি রিবুট হয়ে গেছে। এখন আমরা এগেইন মাজিক্সটি ওপেন করে দেখব আমাদের মডিউলটা সাকসেসফুলি ইনস্টল হলো কি হলো না। নাও আমরা মাজিক্সটা ওপেন করে এগেইন মডিউলে যাচ্ছি। মডিউল থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরা টু API ইনেবলারটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের গুগল ক্যামেরা APK ফাইলটা ইনস্টল করতে হবে, যেটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। নিয়ে সিম্পলি সেটি ইনস্টল করবেন। অলরাইট, গুগল ক্যামেরা আমাদের সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা গুগল ক্যামেরাটা ওপেন করে দেখবো এটি কীভাবে কাজ করে। রাইট নাও আমি গুগল ক্যামেরাটা ওপেন করছি। যে পারমিশনগুলো চাইবে সবগুলো অ্যালাউ করে দিব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি গুগল ক্যামেরা ইনস্টল করতে যে কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বিকজ অফ এর পরের ভিডিওটা আপনাদের সমস্যা সমাধানের জন্য আমরা মেক করব। দিস ইজ মেদি হাসান সাইনিং আউট। We'll be right back.